Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Samast prashongsha Allah tabaarak wa ta'ala-r jonno jini amaderke ei bishwer moddhe tar sarbopriyo nabi sarbashreshtho nabi akhiri nabi Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallamer ummat kore prayon korechen jini amaderke akhiri nabir ummat kore ei duniyate pathiyechen. সম্মানীয় 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ, আশা করি আল্লাহর অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানীয় সদস্যগণ, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ যে বিশ্বনবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আমি এই ভিডিওতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা তিনার গুণ বা তিনার আখলাক সম্পর্কে কোরআন পাক যা বলছে সেটা শুনলে তো আপনারা অবাক হবেন। যদি আমরা এই দুনিয়ার সৃষ্টির দিকে লক্ষ্য করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার পবিত্র কোরআনের মধ্যে এই সৃষ্টিকে কি বলছেন জানেন? কুল মাতাউদ দুনিয়া কলিল, অর্থাৎ এই দুনিয়ার যত সমস্ত নিয়ামত রয়েছে এগুলো খুবই কম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তিনার আদর্শ, তিনার গুণ, তিনার আখলাক সম্পর্কে কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ তিনার আখলাক, তিনার চরিত্র এত সুন্দর বা এত বেশি যার কোনো সীমা নেই। এটা আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে। যদি ভিডিওটি ভালো লাগে নিজের বন্ধুদের সাথে, নিজের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো সম্মানীয় সদস্যগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? হ্যাঁ, এক নম্বর, তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। নম্বর দুই, তিনি কম হাসতেন। নম্বর তিন, তিনি মুচকি হাসতেন। নম্বর চার, তিনি তাহাজ্জুদের নামাজ ত্যাগ করতেন না। নাম্বার পাঁচ, তিনি নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না। সুবহানাল্লাহ, পাঁচটি আখলাক কত সুন্দর! এরপর আরও শুনুন, আপনার মন ভরে যাবে ইনশাআল্লাহ। নাম্বার ছয়, তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেও আঘাত করেননি। নাম্বার সাত, তিনি বিপদে পড়লে সঙ্গে সঙ্গেই নামাজে দাঁড়িয়ে যেতেন। নাম্বার আট, তিনি সবাইকে আগে সালাম করতেন। নাম্বার নয়, তিনি শিশুদেরকে পরম স্নেহ করতেন। সুবহানাল্লাহ, আগে শুনুন। নাম্বার দশ, তিনি তার পরিবারের সদস্যদের সাথে কমল ব্যবহার করতেন। নাম্বার এগারো, তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নাম্বার বারো, তিনি ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন, হ্যাঁ, যেটাকে আমরা দাঁতন বলে থাকি। তো তিনি ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন। নাম্বার তেরো, তিনি মিথ্যাকে মোটেও পছন্দ করতেন না, তিনি মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন। আগে শুনুন। নাম্বার চোদ্দ, তিনি উপহার গ্রহণ করতেন। নাম্বার পনেরো, বেশির থেকে বেশি তিনি সাদকা করতেন, দান খায়রাত করতেন। নাম্বার ষোলো, তিনি সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। নাম্বার সতেরো, তিনি কখনো খাদ্যের দোষ ধরতেন না। হ্যাঁ, আমরা একটুকুতেই বাড়িতে কী করি, যে রান্না হলে স্ত্রীকে হোক বা অন্য কাউকে হোক আমরা বলে ফেলি যেটা জ্বলে গেছে, এটা পুড়ে গেছে, এটা নুন হয়নি, এটা তেল হয়নি, এরকম ধরনের নানা রকমের খাদ্যের দোষ ধরে থাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণ ছিল যে তিনি কখনো খাদ্যের দোষ ধরতেন না। হ্যাঁ, নাম্বার আঠেরো, তিনি অন্যদের ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদেরকে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া বেশির থেকে বেশি পছন্দ করতেন। তিনি অন্যদের ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন। নাম্বার উনিশ, ওনার নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই আসুক না কেন, সে গরিব হোক ফকির হোক, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করুক বা নাই করুক, তিনার কাছে যে কেউ আসত তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অবহেলা করতেন না। সুবহানাল্লাহ। নাম্বার উনিশ হয়ে গেল। নাম্বার কুড়ি, নাম্বার কুড়ি হচ্ছে উনি যখন কথা বলতেন সুস্পষ্টভাবে কথা বলতেন। সুবহানাল্লাহ, আজকালকার মানুষ কি করে, বেশির থেকে বেশি পিছিয়ে পাঁচিয়ে মনে কথা চেপে রেখে উল্টো পাল্টাভাবে কথা বলে,
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণ ছিল যে উনি সুস্পষ্ট ভাবে কথা বলতেন, ক্লিয়ার কাট কথা বলতেন, আর এরকম ধরনের কথা বলাকে উনি পছন্দ করতেন। তো সম্মানীয় সদস্যগণ, এই ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আদর্শ আখলাক, অর্থাৎ আমি এই 20টি আখলাক আপনাদের কাছে তুলে ধরলাম। তো ওনার আখলাকের ব্যাপারে তো কিছু বলার নেই, আল্লাহ তাআলা যেখানে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যার কোনো সীমা নেই, আযীম বলা হয়েছে, আযীম অনেক থেকে অনেক, যার কোনো সীমা নেই। তো সেখানে আমি এই 20টি আখলাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে, আলোচনাটি ভালো লাগে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর এই ভিডিওটিকে বেশি থেকে বেশি নিজের বন্ধুদের সাথে, নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন। তো চলুন পরে আবার কোনো একটি ইসলামিক ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলে সকলের জন্য দোয়া করবেন।